আজকে আমি বাসি ভাতের আলু দিয়ে ভাত ভাজা সেই রেসিপিটি দেখাচ্ছি। তো বাসি ভাত ঠান্ডা হওয়ার জন্য অনেকেই খেতে চায় না, তো সেটা ফেলে না দিয়ে কি করে রিইউজ করা যায় সেজন্য আজকের এই ভিডিও। আলু দিয়ে ভাত ভাজা করার জন্য প্রথমে আমি একটা কাঁচা লঙ্কা ও একটি মাঝারি মাপের আলু নিয়ে নিয়েছি। এটা অবশ্যই আপনাদের ভাতের পরিমাণের উপর নির্ভর করবে। কাঁচা লঙ্কাটিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। মাঝারি মাপের আলুটিকে ভালো করে খোসা ছাড়িয়ে সেটিকে আলু ভাজার আলুর মতন করে ঝিরি ঝিরি করে কেটে জলে ভিজিয়ে দিয়েছি। এবার আলুটিকে এক দুই মিনিট পরে জল থেকে তুলে নিয়ে ভালো করে লবণ মাখিয়ে রেখে দিতে হবে। এবার কড়াই গ্যাসে বসিয়ে তাতে 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিতে হবে। এক্ষেত্রে প্রথমে তেলটি একটু বেশি মনে হবে, পরে ভাত দেওয়ার পরে সেই তেলটি অ্যাডজাস্ট হয়ে যাবে। কড়াইতে ওই লবণ মাখানো আলুগুলোকে এবং কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে একে একে দিয়ে দিতে হবে। তার সাথে 1/2 টেবিল চামচ লবণ ও 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। লো ফ্লেমে 5 মিনিট পর দেখা যাবে যে আলুগুলো মচমচে খুব সুন্দর করে ভাজা হয়ে উঠেছে। এবার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে যে রাখা বাসি ভাতটা সেটা ঢেলে দিতে হবে। ভাতটা দেওয়ার পর সে ভাতটিকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আমি এখানে 100 গ্রাম চালের বাসি ভাত নিয়েছি, আপনারা চাইলে গরম ভাতও ইউজ করতে পারেন। এবার ভালোভাবে ভাতটিকে নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন যে একটি ফুটফুট শব্দ আসছে। সেটা যখন শব্দ আসবে তখন বুঝতে পারবেন ভাতটি পুরো গরম হয়ে গেছে, ভাতের মধ্যে কোনো জল জল ভাব নেই। এবার একটা ডিশে নামিয়ে নিয়ে সার্ভ করতে পারবেন আলু দিয়ে ভাত ভাজা।